নরসিংদীর পলাশ উপজেলার সকল সামাজিক সংগঠন এর একত্রিত প্ল্যাটফর্ম পলাশ উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম দেশের বর্তমান বন্যা পরিস্থিতি বন্যান্তদের সহায়তার হাত বাড়িয়ে দিতে উপহার সামগ্রী প্রস্তুত করেছে পলাশ উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সকাল থেকে পলাশ থানা মরের উচ্চ বিদ্যালয়ে এই উপহার সামগ্রী প্রস্তুতি কার্যক্রম চলে পলাশ উপজেলার বারোটি সামাজিক সংগঠন একত্রিত হয়ে পলাশ উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তার জন্য এই উপহার সামগ্রী প্রস্তুত করেছেন ছয়শ এর অধিক বনার্থ পরিবারের বাছে এই উপহার সামগ্রী বিতরণ করা হবে প্রতিটি উপহার সামগ্রীতে রয়েছে তিন কেজি চাল ডাল পাঁচশো গ্রাম পেঁয়াজ পাঁচশো গ্রাম আলু দুই কেজি তেল পাঁচশো গ্রাম লবণ পাঁচশো গ্রাম পানি বিশুদ্ধকরণ ঔষধ খাবার স্যালাইন স্যানিটারি ন্যাপকিন সহ নিত্য প্রয়োজনীয় ঔষধ এর আগে প্রথম ধাপে তারা ছয়শ এর অধিক বর্ণার্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তারা বর্ণার্থদের সহায়তায় গলা পানি দিয়ে হেটে হেটে গিয়ে বাড়িতে বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করেন তারে ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দ্বিতীয় আজ রাতে ফেনীর বিভিন্ন উপজেলায় বন্যার্থদের সহায়তা করতে বারো জনের একটি টিম ফেনি উদ্দেশ্যে যাবে তারা জানান দেশের সকল দুর্যোগ মোকাবেলায় সব সময় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে সকল দুর্যোগ মোকাবেলা ও অন্যায় প্রতিবাদ করে এটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে